বাসা ভাড়া নেওয়ার নামে নোয়াখালীর মাসদিতে এক বাসায় ঢুকে মা ও মেয়েকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এই ঘটনায় আলতাফ হোসেন নামে একজনকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা। পুলিশ জানায়, মঙ্গলবার সকাল 10:30টার দিকে গুপ্তাঙ্কের বার্লিংটন মোড়ে কুচি মিয়ার বাসায় অজ্ঞাত এক ব্যক্তি ভাড়া নিতে আসে। সন্দেহ করা হচ্ছে ওই ব্যক্তিসহ কিছু লোক ডাকাতির উদ্দেশ্যে ভাড়াটি এসে যে বাসায় ঢুকে তাদের হত্যা করেছে। এদিকে আটককৃত ব্যক্তিকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। রহস্য উদ্ঘাটনে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, তবে কী কারণে এই হত্যাকাণ্ড তা বলতে পারছেন না স্বজনরাও। তারা জানান, ঘটনাস্থলে মা এবং হাসপাতালে নেওয়ার পথে মারা যায় মেয়ে। নিহত নূরনাহার ও ফাতেমা আজিম প্রিয়ন্তী বাসার মালিক ফজলে আজিম কোচির স্ত্রী ও সন্তান। মোড়ে কোচি মিয়ার বাড়িতে ওনার মিসেস আর হচ্ছে যে মেয়ে, 16 বছরের মেয়ে, এ দুজনকে হচ্ছে যে ছুরিকাঘাতে হচ্ছে যে মৃত্যু আঘাত করা হয় এবং মহিলা স্পট ডেথ হয়, মেয়ের যে মা, আর মেয়ে হচ্ছে যে দৌড়ায় এসে ভাড়াটিয়ার বাড়িতে ঢুকে ওখানে সেন্সলেস হয়ে পড়ে যায় ব্লিডিংয়ের জন্য। এলাকাবাসী একটা ছেলেকে আটক করে সে এখন পুলিশের হেফাজতে আছে।